হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোহিনুর কিচেন আজকে আমি ছানা বানিয়ে দেখাবো কিভাবে পারফেক্ট ছানা বানাতে হয় সব টিপস শেয়ার করব ছানা বানানোর জন্য আমি এখানে পাঁচ লিটার লিকুইড দুধ নিয়েছি আপনারা এক লিটার অথবা দুই লিটার দুধ দিয়েও বানাতে পারেন সেই ক্ষেত্রে রেসিপি সম্পূর্ণ একই থাকবে চেষ্টা করবেন ফুল যুক্ত যে দুধ সেটা কিনে নিতে এখন একটি হাঁড়িতে দুধ নিয়ে নিয়েছি দুধটা ঠিক ততক্ষণ জাল করব যতক্ষণ না দুধটা গরম হয়ে ফুটে ওঠে আর খেয়াল রাখতে হবে যেন নিচে লেগে না যায় অনবরত নেড়ে নেড়ে দুধটাকে জাল করে নিতে হবে এখন ছানাটা কাটানোর জন্য সমপরিমাণের পরিমাণের ভিনেগার এবং পানি ইউজ করতে হবে আমি একটি কাপ নিয়েছি এই কাপে এক কাপ ভিনেগার এবং এক কাপ পানি অন্য একটি কাপে মিক্স করে নেব আপনারা ভিনেগারের পরিবর্তে লেবু ইউজ করতে পারেন যে কোনো পরিমাণের দুধ এক লিটার হোক বা দুই লিটার আপনারা সমপরিমাণ ভিনেগার এবং পানি ব্যবহার করবেন আর যদি লেবু দিয়ে করতে চান তাহলেও লেবু আর পানি সম পরিমাণে মিক্স করে তারপরেই ছানাটা কাটবেন তাহলেই পারফেক্ট ছানা পাবেন বেসিনের মধ্যে একটা স্টেনার রাখবো ছিদ্রওয়ালা জালি আর উপর যে কোনো পাতলা কাপড় যেটা দিয়ে পানিগুলো সহজেই ছাকা যায় কিন্তু খেয়াল রাখবেন কাপড় থেকে যেন রং না উঠে দুধটা জাল করতে করতে একটি বলক আসার অপেক্ষা যখনই একটি বলক আসবে ঠিক তখনই চুলাটা অফ করে দেব দেখতেই পারছেন আমার একটি বলক চলে এসেছে ঠিক তখনই চুলাটা অফ করে দিয়েছি এই পর্যায়ে দুধটাকে নেড়ে অল্প অল্প করে ভিনেগারের মিশ্রণটা দুধের মধ্যে দেব একেবারে সবটা দেবেন না এক পাশে একটু দিয়ে আবার অন্য পাশে একটু দেব এভাবে একটু একটু করে যেই পাশে দুধের ফেনা হয়নি সেই পাশে মিশ্রণটা দেব একটু পরেই দেখবেন দুধটা আস্তে আস্তে ছানায় পরিণত হচ্ছে ছানা দিয়ে তো অনেক কিছুই বানানো যায় কিন্তু বিশেষ করে আমরা ছানা দিয়েই মিষ্টিটাই বানিয়ে থাকি বেশি মিষ্টির প্রধান উপকরণই কিন্তু ছানা আর ছানা যদি পারফেক্ট না হয় মিষ্টি কিন্তু কখনোই পারফেক্ট হবে না ছানার পরিমাণ বেশি হলে মিষ্টিও কিন্তু পরিমাণে বেশিই হয় তাই অবশ্যই লক্ষ্য রাখতে হবে দুধটা যেন ফুল ফ্যাট হয় আপনারা খাঁটি গরুর দুধ কিংবা দোকান থেকে কেনার সময় অবশ্যই দুধটা ফুল ফ্যাট কিনা সেটা দেখেই কিনবেন ফুল ফ্যাট দুধে ছানার পরিমাণও বেশি পাওয়া যায় আর ছানা বানাতে লোহার কিংবা স্টিলের খুন্তি বা চামচ ইউজ করবেন না এতে ছানাটা বেশি হার্ড হয়ে যায় আর ছানা ভালো বানাতে চাইলে অবশ্যই কাঠের চামচ ইউজ করতে হবে আমি চাইলে কিন্তু ভিনেগারের মিশ্রণটা ধুধে একসাথে ঢেলে দিয়ে খুব তাড়াতাড়ি ছানাটা কেটে নিতে পারতাম আমি এই ছানা দিয়ে মিষ্টি তৈরি করব তাই মিষ্টির ছানাটা এভাবে ধৈর্য ধরে আস্তে আস্তে ভিনেগারের মিশ্রণটা দিয়েই তৈরি করতে হয় তাহলেই পারফেক্ট ছানা মিষ্টির জন্য পাওয়া যায় আমার ছানাটা অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে যখন দেখবেন দুধ সবগুলো ছানা কেটে গেছে আর পানিটা সবুজ দেখা যাচ্ছে ঠিক তখনই সাথে সাথে চুলা থেকে হাঁড়িটা নামিয়ে ছানাগুলো ঢেলে নেব ওই স্টেনারের মধ্যে পানি দিয়ে ছানাগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে এর মধ্যে যেন ভিনেগার বা ভিনেগারের স্মেলটা চলে যায় বেশি টাইম ধুতে হবে না হালকা হাতে ছানাগুলোকে ধুয়ে নিয়েছি আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে এখন চারপাশ থেকে কাপড়টাকে উঠিয়ে একটু প্রেস করে কিছু পানি ছেঁকে নেব যতটুকু পারা যায় এক্সট্রা পানি চেপে নেব অনেক বেশি প্রেশার দিবেন না হালকা হাতে যতটুকু ছেঁকে নেওয়া যায় যেন ছানাগুলো কাপড়ের বাইরে বেরিয়ে না আসে এখন জানালার গ্রিলে এটাকে বেঁধে রাখব তিন ঘন্টার জন্য ছানা যত বেশি সময় ঝুলিয়ে রাখা যায় ততই ভালো এর মধ্যে যে এক্সট্রা পানি আছে সেটা ঝরে যাবে ছানাতে পানি থাকা যাবে না তিন ঘন্টা পর ছানাটাকে কাপড় থেকে বের করে নিচ্ছি দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন আমার ছানাটা কতটা পারফেক্ট হয়েছে আর ছানা পারফেক্ট হয়েছে সেটা কিভাবে বুঝবেন একটুখানি ছানা হাতে নিয়ে দেখবেন ক্রিমি হয়েছে কি না যখনই দেখবেন ক্রিম ক্রিম ভাব আসছে তখনই বুঝবেন আপনার ছানাটা পারফেক্ট হয়েছে আশা করছি ছানার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন আজকে তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ